হ্যালো ফ্রেন্ডস শিল্পীর রান্নাঘরে সবাইকে ওয়েলকাম আজ আমি বানাবো ছোলার ডালের রেসিপি ছোলার ডাল আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী তাছাড়া ছোলার ডালের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার আয়রন পটাশিয়াম থাকায় বি আমাদের শরীরের বিপি কন্ট্রোল থাকে কোলেস্ট্রল কম করায় হাটকেও খুব ভালো রাখে আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে চলে আসুন ঝটপট বানিয়ে ফেলি ধাবা স্টাইলে নিরামিষ ছোলার ডাল এর জন্য আমি এখানে দুশো গ্রাম ছোলার ডাল আগে থেকেই নুন দিয়ে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এরপর আমি কড়াই গরম হলে কড়াইতে দু চামচ পরিমাণ সর্ষের তেল দেব ফোনের জন্য দেব দুটি শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে আর কয়েকটি গোটা গরম মশলা ফোড়ন একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো ছোটো টুকরো করে কাটা একটু নাড়াচাড়া করে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ হিং আর হাফ চামচ আদা বাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে এক চামচ জিরের গুঁড়ো ছোটো চামচের এক চামচ ধনের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো একটু সামান্য পরিমাণ জল দিয়ে আমি মশলাটিকে একটু কষতে দেব কষা হয়ে এসছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ আর হাফ চামচ নুন যেহেতু নুনটা আমি আগে থেকে ডালে সেদ্ধ করার সময় দিয়েছি তাই আমি এখানে অল্প পরিমাণে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটি কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে আবার আমি এটিকে কষে নেব একটু হালকা হালকা তেল ছাড়লে পরে এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করা ছোলার ডাল আমি এখানে দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন এবার আমি এর মধ্যে দু কাপ পরিমাণ জল দিয়ে দশ মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে এটিকে ফুটতে দেব দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটি খুলে নিলাম একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে একে একে দিয়ে দেব হাফ চামচ ঘি আর অল্প একটু গরম মশলা এরপর আমি একটা ঢাকনা দিয়ে আবার এক থেকে দু মিনিটের জন্য ঢেকে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব তৈরি হয়ে গেল আমাদের গরম গরম ধাবা স্টাইলে নিরামিষ ছোলার ডাল এই ছোলার ডালটি আপনি গরম গরম লুচি পরোটা রুটি কিংবা ভাতের সাথে পরিবেশন করতে পারেন এই ছোলার ডালটি ভাতের সাথেও খুব ভালো লাগে আমার এই ছোলার ডালের রেসিপিটি কেমন লেগেছে আপনাদের আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটি পছন্দ হলে লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আজকের মতো বাই